উপজেলা পরিষদ নির্বাচনের গাজীপুরে 3টি উপজেলায় প্রথম ধাপে ভোট শুরু হয়েছে। ফিরোজালী ভোটার কেন্দ্র থেকে পরিস্থিতি জানানোর চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভোটার উপস্থিতি আসলে কতটুকু ছিল। এই গাজীপুর সদর উপজেলা ফিরোজালী উচ্চ বিদ্যালয়ে সকালে বৃষ্টি থাকার কারণে ভোটার উপস্থিতিটা অনেকেই কম দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে আসলে সকালে ঘুরি ঘুরি কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতিটা একদম ছিল না বললেই চলে। তো যখন সকাল গনিয়ে বেলা দুপুর হয়ে আসছিল তখন ভোটার উপস্থিতি আস্তে আস্তে কিছুটা বাড়ছিল। তা আমরা এখন দেখতে পাচ্ছি কিছু কিছু ভোটার উপস্থিতি আছে এখানে, তারপরে হচ্ছে আনসার বাহিনী, এদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীরা জানিয়েছে যে সুষ্ঠুভাবে এখানে ভোট হচ্ছে। তো তারা জানিয়েছে এখানে বিরোধীর আসলে কোনো নেই, তারা কাজের ফাঁকেই লাঞ্চ করে নেবেন, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মরত রয়েছেন তারাও এই কাজের ফাঁকে